তো বেশ কয়েকদিন ধরে প্যাগাসাস স্পাইওয়্যার নিয়ে নিউজ চ্যানেল নেট দুনিয়ায় তুমুল হইচই হচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি এই প্যাগাসাস জিনিসটা কি, কোথা থেকে এলো, উদ্ভব কিভাবে হলো, কিভাবে আপনার ফোনের ক্ষতি করতে পারে এবং আপনার প্রকৃত সুরক্ষার ব্যবস্থাটা কি, আর সর্বশেষে জিরো টু অ্যাটাক বলে আমি একটা সাইবার ক্রাইমের ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি প্যাগাসাস এই স্পাইওয়্যারটা এলো কিভাবে। প্যাগাসাস স্পাইওয়্যারটাকে ডিজাইন করা হয়েছে কেবলমাত্র সমাজের যারা ব্যাড এলিমেন্ট আছে তাদেরকে ক্যাপচার করার জন্য। অর্থাৎ আপনি যেমন ধরুন টেরোরিস্ট গ্রুপ, সমাজে যারা ব্যাড এলিমেন্ট আছে তাদেরকে ট্র্যাক করার জন্য এই প্যাগাসাস স্পাইওয়্যারটার উৎপত্তি করা হয়েছে। এটার উৎপত্তি হয়েছে ইসরায়েলে, ইনএসও গ্রুপ বলে একটা গ্রুপ এই প্যাগাসাস ভাইরাসটা নিয়ে কাজ করে বা স্পাইওয়্যার নিয়ে কাজ করে। তাদের কাজই হচ্ছে ইথিক্যাল হ্যাকিং করা এবং আপনাকে এই যে সমস্ত ব্যক্তিরা সন্ত্রাসের সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে সহজে ট্র্যাক করা এবং ট্র্যাক করে অপর মানুষদের ভালো করা। কিন্তু খুব প্রেজেন্ট এই প্যাগাসাস ভাইরাসটা কেবলমাত্র এনএসও গ্রুপের আন্ডারে না থেকে আরও বিভিন্ন লোকের মধ্যে ছড়িয়ে পড়েছে। তো এই বিষয়টা ছড়িয়ে পড়েছে বলেই এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে জেনারেল সাধারণ মানুষের বিভিন্ন মেশিন, অ্যান্ড্রয়েড মোবাইল, আইওএস মোবাইল সমস্ত কিছুই এই প্যাগাসাস ভাইরাসের দ্বারা এফেক্টেড হয়ে যাচ্ছে। তো আরও ডিটেলস বলার আগে আমি এনএসও গ্রুপ সম্পর্কে একটু আপনাদের বলে দিই। এনএসও গ্রুপটা হচ্ছে ইসরায়েলের একটা গ্রুপ। এই এনএসও গ্রুপটার উৎপত্তি হয়েছে তিনজনের নাম থেকে। এই প্যাগাসাস সফটওয়্যার বা ইথিক্যাল হ্যাকিং নিয়ে এনএসও গ্রুপ দীর্ঘদিন থেকে কাজ করে। এখানে এনএসও, এই এনএসও শব্দের মধ্যে তিনজন ব্যক্তির নাম জড়িয়ে আছে ও এখানে তিনজনের ব্যক্তির নাম অনুসারে এই গ্রুপটার নামই হয়েছে এনএসও গ্রুপ। এন অর্থে নিব, এস অর্থে যেখানে সালে এবং ও অর্থে অমৃত। যারা অনেক দিন থেকে দীর্ঘ সময় ধরে আপনাদের সাইবার ক্রাইম বিভিন্ন বিষয়ের ওপর এরা কাজ করছে এবং এদের কাজের মাধ্যমটাই হচ্ছে বিভিন্ন এই সমাজের যারা ব্যাড এলিমেন্ট তাদেরকে কালেক্ট করা বা তাদেরকে টার্গেট করা এবং সমাজের ভালো করা এক পক্ষে বলতে হলে। কিন্তু বর্তমানে কি হয়েছে, এই গ্রুপের বা যারা এই ইথিক্যাল হ্যাকিং বা যারা এই গ্রুপের সঙ্গে কাজ করে এইরকম কিছু মানুষ যারা এই প্যাগাসাস স্পাইওয়্যারটাকে এমনি আমজনতার মধ্যে ছড়িয়ে দিচ্ছে, সেই জন্যে নেট দুনিয়া এত হইচই। বা এটাও বলতে পারেন যে অন্য কোনো কোম্পানি তাদেরকে অনেক বেশি টাকা অফার করে হায়ার করে নিয়ে আসছে এবং তাদেরকে দিয়ে এই সমাজে আমজনতার মধ্যে কাজগুলো করাচ্ছে। আপনারা মনে রাখবেন এই প্যাগাসাস স্পাইওয়্যার কিন্তু উইন্ডোজ, আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় মাধ্যমেই কাজ করে। এই কিছুদিন আগেই খবরে দেখছিলাম যে কম্পিউটার পুরোপুরি হ্যাক করে দেওয়া হয়েছে এবং তার জন্য তাকে মুক্তিপণ দাবি করা হয়েছে, অথচ তিনি কিছুই জানেন না। প্যাগাসাস ভাইরাসটাও ঠিক এভাবেই বা এই স্পাইওয়্যারটাও ঠিক এভাবেই কাজ করে। কীভাবে কাজ করে, ধরুন আপনি আর আপনার স্ত্রী বাড়িতে বসে গল্প করছেন এবং আপনাদের টেবিলে রাখা আছে মোবাইলটা, আপনার মোবাইল হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো, সেই মেসেজটা আপনি একবার খুলে শুধু দেখলেন, ক্লিকও করার দরকার নেই, সেই খুলে দেখলেই আপনার মোবাইলের সম্পূর্ণ অ্যাক্সেস কিন্তু হ্যাকারদের হাতে চলে যেতে পারে। আগে এই ভাইরাসগুলো কীভাবে কাজ করতো, আপনার মোবাইলে কিছু লিঙ্ক এলো, আপনি ক্লিক করলে, অর্থাৎ ক্লিক বেট করতেই হতো, আপনি ক্লিক করলে সেই ক্লিক লিঙ্ক ধরে আপনার মোবাইলের অ্যাক্সেস চলে যেত। এখানে আপনাকে ক্লিক করারও দরকার নেই, কেবলমাত্র আপনি মেসেজ আপনার ফোনে ঢুকে যাওয়া মানেই আপনার সম্পূর্ণ তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে। আপনি ভাবছেন আমার ঘরে তো আমি আর স্ত্রী ছাড়া কেউ নেই, কিন্তু আপনার ফোনটা দেখা যাচ্ছে হয়তো মনিটরিং হচ্ছে হ্যাকারদের দ্বারা। তো প্যাগাসাস স্পাইওয়্যারটা এভাবেই কাজ করে, বুঝতেই পারছেন কতটা শক্তিশালী।
যার ফলে এইরকমভাবে যারা সমাজের ব্যাড এলিমেন্ট তাদের ফোনে যদি এরকম লিঙ্ক কেবলমাত্র একটা মেসেজ বা একটা মিস কল দিয়ে বা একটা হোয়াটসঅ্যাপ মেসেজিং করে তাদেরকে যদি সম্পূর্ণভাবে তাদের ফোনের অ্যাক্সেস নিয়ে নেওয়া যায় তাহলে সমাজের কত সুবিধা হয়। এতে আমাদের কিন্তু সাধারণ আম জনতাকে টার্গেট করে বা আমাদের সাধারণ আম জনতার কিন্তু কোনো ক্ষতি এতে হবে না। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় সমাজের যারা সাধারণ আম জনতা তাদেরকে গভর্নমেন্টের টার্গেট করারও কোনো দরকার নেই। আসল কথাই হচ্ছে এই পেগাসাস এই সফটওয়্যারটা এইভাবেই ডিজাইন করা যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যাতে এই ভাইরাসটাকে কাজ করানো যায় এবং গভর্নমেন্টের আন্ডারে যারা ইথিক্যাল হ্যাকার থাকে তারা যেন এই ভাইরাসটাকে নিয়ে সঠিক মাত্রায় সেই কাজটা তাদেরকে উপহার দিতে পারে বা সমাজের ব্যাড এলিমেন্টগুলোকে খুঁজে পেতে পারে। এই কারণের জন্য পেগাসাসটা ডিজাইন করা হয়েছে। এবার আমরা কোন কোন মাধ্যম দিয়ে পেগাসাস আপনার কাছে আসতে পারে এই বিষয়টা নিয়ে জানবো। এক নম্বর, আপনার কাছে পেগাসাস আসতে পারে ইমেল আইডি দিয়ে, আপনার কাছে পেগাসাস আসতে পারে হোয়াটসঅ্যাপ দিয়ে, আপনার কাছে পেগাসাস আসতে পারে মেসেজিং দিয়ে, আপনার কাছে পেগাসাস আসতে পারে মিস কল দিয়েও। এতগুলো মাধ্যম দিয়ে আপনার কাছে পেগাসাস প্রবেশ করতে পারে। তো এবার আপনারা বলবেন যে মিস কল দিয়েই যদি পেগাসাস আমাদের ফোনের মধ্যে চলে আসে বা আমাদের এতে, তাহলে আমরা বুঝবো কীভাবে যে আমরা? হ্যাঁ, একদমই ঠিক ভেবেছেন, এতে কিন্তু বোঝার কোনো উপায় নেই। আপনার ফোন যদি পেগাসাস স্পাইয়ার অ্যাট্রাক্টেড হয় এতে কিন্তু বোঝার কোনো উপায় নেই। এখানে আপনি বুঝে উঠতে পারবেন না আপনার কোন দিক দিয়ে পেগাসাস আপনার ফোনের মধ্যে প্রবেশ করে গেছে বা আপনার সম্পূর্ণ তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে। তো এবার এ থেকে বাঁচার উপায় কী? এ থেকে বাঁচার উপায়, আপনার ফোন যদি পেগাসাস অ্যাট্রাক্টেড হয় তাহলে অবশ্যই ইমিডিয়েটলি বা এরকম যদি ধরুন দেখতে থাকছেন যে কম অলরেডি অনেক মেসেজ আসছে বা মেসেজ আসতে থাকছে বা ফোনের মধ্যে যদি আপনি কোনো আনইথিক্যাল কাজকর্ম দেখেন যে ফোন আপনার আনবিহেভিয়ার কিছু করছে বা যেরকম ফোন চলার কথা সেরকম চলছে না, যদি এরকম আপনার কখনো মনে হয় যে আননোন নাম্বারে কল এসছে বা আননোন মেসেজ পাচ্ছে বা এমন কিছু একটা হোয়াটসঅ্যাপ মেসেজিং যেখানে আপনার সেই এন্ড টু এন্ড এনক্রিপশনের ব্যাপারটা থাকছে না, এই রকম ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি ইমিডিয়েট আপনি সাইবার ক্রাইম বিভাগে এটাকে নিয়ে কমপ্লেন করবেন। জিরো ডে অ্যাটাক বিষয়টা কি, হয়তো মনে করুন যে কোনো একটা কোম্পানি কাজ করছে, তাদের ভেতরে সফটওয়্যারের মধ্যে এরকম কোনো ভাইরাস অ্যাট্যাক্ট হয়েছে, কোম্পানি সেটা নিজেই জানে না, তাদের কাছে এই বিষয়ে মাথা ঘামানোর মতো সময়ই নেই। এই যে বিষয়টা, এটা কি বলা হয়, জিরো ডে অ্যাটাক। কেন জিরো ডে? কারণ কোম্পানি তো নিজেই বুঝতে পারছে না যে তাদের ভেতরে একটা এরকম ভাইরাস বা এরকম সফটওয়্যার এরকম স্পাইওয়্যার ঢুকে গেছে। তো সেই বিষয়টার জন্যেই এইরকম নামকরণ করা হয় জিরো ডে অ্যাটাক। তো সেই জন্য কোম্পানিগুলো কী করে, তাদের আন্ডারে একজন করে ইথিক্যাল হ্যাকিং বসিয়ে রাখে এবং প্রচুর মাইনে দিয়ে বসিয়ে রাখা হয় যাতে করে আপনার এরকম ধরনের যেহেতু হ্যাকিং রিলেটেড বিষয় যদি ঘটে তাহলে কিন্তু তারা সেখানে সাবধান হতে পারে বা তারা সেই কোম্পানিকে সেটা সাবধান করতে পারে। এই গুগল মাইক্রোসফট এরকম যে বড় বড় কোম্পানিগুলো, এরাই ইথিক্যাল হ্যাকার সম্পূর্ণভাবে তাদের আন্ডারে রেখে দেয় এবং রেখে দিয়ে তাদেরকে এই বিষয়ে কাজকর্ম করায়। আমি একটা কমপ্লিট ভিডিও এই স্পাইওয়্যার মালওয়্যার ট্রোজন এই যে ভাইরাসগুলো আমাদের এতে আছে এই নিয়ে কমপ্লিট একটা ভিডিও বানিয়ে দেবো। আপনারা এই বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান, তাহলে আমি সেরকম একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। এখানেই ভিডিওটা শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।